একটা ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। বেশ কিছুক্ষণ আগেই খবর একটা এলো, আমাদের সকলের প্রিয় অভিনেতা বলিউডের সুপারস্টার আমাদের মোহাম্মদ ইরফান খান প্রয়াত হয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলতে এই খবরটা শুনে সত্যি খুবই আমার খুবই দুঃখ, এবং তার সাথে আর একটা কথা বলিনি, ওনার প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে আজ বলিউড তথা হলিউডের তার পরিচয় বিভিন্ন জায়গায় রচিত হয়েছেন এবং বিভিন্ন তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন, এবং ইরফান খানের প্রত্যেকটা ছবিতেই তার কিছু না কিছু শিক্ষণীয় তিনি বার্তা দিয়ে যান প্রত্যেকটা ছবিতে। হ্যাঁ, তবে উনার প্রত্যেকটা ছবি আপনারাও দেখেছেন, এবং রীতিমতো লাস্ট উনি যে ছবিটি করেছেন ইংলিশ মিডিয়াম, এবং এই ইংলিশ মিডিয়াম ছবিটি সেখানে উনি ফিল্ম করেছেন এবং বই যথারীতি রিলিজও হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা এই ভিডিও মানে এই বইটি অবশ্যই সপরিবারে দেখবেন। তার কারণ হচ্ছে এই মোহাম্মদ ইরফানের এই ছবি প্রত্যেকটা মানুষকে একটা শিক্ষার মেসেজ দেয়, তাই এই বইটা অবশ্যই সপরিবারে দেখবেন। এবং তার সাথে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে এই বইটি যখন মোহাম্মদ ইরফান শেষ শুটিং শেষ হয়ে যায় এবং বই যখন রিলিজ হয়, প্রত্যেকটা আর্টিস্ট এবং প্রত্যেকটা ডিরেক্টর বিভিন্ন মানুষই প্রমোট করে, কিন্তু প্রমোট করার কিছু আগেই আমাদের মোহাম্মদ ইরফান খানের কিছু শারীরিক অসুস্থতা হয় এবং তার জন্য উনি যথারীতি চিকিৎসালয়ে ছিলেন, এবং যার জন্য তিনি বেশি করে সোশ্যাল মিডিয়ায় আপডেটও করতে পারেননি বা প্রমোটও করতে পারেননি। কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হয়তো আমার দিক থেকে মনে হচ্ছে তার যে লাস্ট ইন্টারভিউ তিনি একটা দিয়েছেন, সেখান থেকে সত্যি খুবই খারাপ লাগলো তার কথাটা, হয়তো বা তিনি জানতেই পেরে গেছিলেন যে হয়তো আমি আর নেই। তা তিনি এই বইয়ের সম্বন্ধে এবং আমাদের সামাজিক সমাজকে কিছু বার্তা দিয়ে তিনি একটা লাস্ট ইন্টারভিউ দিয়েছেন, অবশ্যই আসুন দেখে নিন তার সেই লাস্ট ভিডিও। হ্যালো ভাইও বহনো, নমস্কার, মেয়ে ইরফান, মে আজ আপকে সাথ হুম ভি অর নহি ভি। খের, ইয়ে ফিল্ম অঙ্গ্রেজি মিডিয়াম মেরে লিয়ে বহুত খাস হ্যায়। সচ ইকিন মানিয়ে, মেরি দিলি খোয়াইশ থি কি ইস ফিল্ম কো উতনে হি প্যার সে প্রমোট করু জিতনে প্যার সে হাম লোগো নে বানায়া হ্যায়। লেকিন মেরে শরীর কে অন্দর কুছ আনওয়ান্টেড মেহমান ব্যাঠে হুয়ে হ্যায়, উনসে বার্তালাপ চল রাহা হ্যায়, দেখতে হ্যায় কিস করবট উঠ ব্যাঠতা হ্যায়, জেসা ভি হোগা আপকো ইত্তলা কর দি জায়েগি। कहावत है, व्हेन लाइफ गिव्स यू लेमन यू मेक अ लेमोनेड। बोलने में अच्छा लगता है, पर सच में जब जिंदगी आपके हाथ में नींबू थमाती है ना, तो शिकंजी बनाना बहुत मुश्किल हो जाता है। लेकिन आपके पास और चॉइस भी क्या है पॉजिटिव रहने के अलावा। इन हालात में नींबू की शिकंजी बना पाते हैं कि नहीं बना पाते हैं, ये आप पर है। और हम सब ने इस फिल्म को उसी पॉजिटिविटी के साथ बनाया है, और मुझे उम्मीद है कि फिल्म आपको सिखाएगी, हंसाएगी, रुलाएगी, फिर हंसाएगी शायद। Enjoy the trailer and be kind to each other and watch the film. And yes, wait for me. এই ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটি হচ্ছে আমাদের মোহাম্মদ ইরফান খানের লাস্ট ভিডিও। তিনি চিকিৎসালয়ে এই ভিডিওটি তিনি করেছিলেন। তার বই ইংলিশ মিডিয়াম, অবশ্যই বন্ধুরা আপনারা এই ইংলিশ মিডিয়াম ছবিটি অবশ্যই দেখবেন, তার কারণ প্রত্যেকটা ছবিতে তার বিভিন্ন একটা মেসেজ থাকে, শিক্ষণীয় বিষয় থাকে। তাই এটুকুই এইনার যে ইন্টারভিউ থেকে দেখা গেল একটাই জিনিস, হয়তোবা তিনি বুঝতে পেরেছিলেন তার কাজের মধ্যে হয়তো তিনি আর ফিরে আসবেন না, তবুও তিনি কাজের মধ্য দিয়েই লাস্ট ইন্টারভিউ করে গেলেন। তাই দর্শক বন্ধুদের কাছে একটাই বার্তা আমি বলতে চাই, যে আজ যেখানে মোহাম্মদ ইরফান খান আমাদের বলিউড তথা হলিউডের অ্যাক্টিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন দাগ কেটে রয়েছেন যেমন, এবং চির স্মরণীয় হয়ে থাকবে আমাদের বুকে, এবং তথা সকলের কাছে এটুকুই আবেদন আপনাদের কাছেও, অবশ্যই ওনার আত্মার শান্তি কামনা করবেন, তার সাথে আমিও শান্তি কামনা করি ওনার আত্মার, এবং সকলকে এটুকুই জানায় যে আপনাদেরও কাজের অবশ্যই কাজ করে যাবেন, কাজের ফল অবশ্যই আপনারা নিশ্চিন্তভাবে পাবেন, এবং এই সময় করোনা ভয়াবহ পরিস্থিতি আপনারা বাড়িতে থাকুন, সেফ থাকুন, আর বেশি কিছু নয়। সকলকে আমাদের এই ভিডিও দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে যদি কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল বেল আইকন টিপে, যাতে নতুন ভিডিও আপডেট পেতে। থ্যাংক ইউ সো মাচ।